পাকিস্তান একসময় ভারতের পর সাউথ এশিয়ান রিজনে বিভিন্ন ইকোনমিক সূচকে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে একটি ছিল। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা $3,815 মাথাপিছু আয় এবং জনসংখ্যার 95% শিক্ষিত হার নিয়ে বিভিন্ন সামাজিক সূচকে দক্ষিণ এশিয়ার অন্যতম অগ্রসর দেশ হিসেবে পরিচিত ছিল। অথচ দুটি দেশই বর্তমানে ইকোনমিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কাতে ঘণ্টা পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে উচ্চমূল্য পরিশোধ করেও মিলছে না পর্যাপ্ত খাবার, গ্যাস এবং ভোজ্য ও জ্বালানি তেল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে দেশটি কাগজ ও কালির অভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা বাতিল করে দিয়েছে। অন্যদিকে জ্বালানি তেলের অভাবে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম কলাপস করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় দেশটিতে 13 ঘণ্টার বাধ্যতামূলক পাওয়ার কাট করা হচ্ছে এবং মেডিসিন স্বল্পতার কারণে মেজর সার্জারিও বাতিল করতে হয়েছে দেশটিতে। প্রায় একই অবস্থা পাকিস্তানের ক্ষেত্রেও। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো দেশ দুটির বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে।